গত 20 বছরের নতুন গ্যাস কূপ অনুসন্ধান ছিল প্রায় শূন্য। সেই সাথে পুরনো ক্ষেত্রগুলো সক্ষমতা হারিয়েছে সময়ের সাথে। আগামীতে যা ভোগাতে পারে পুরো দেশকে। বিবিয়ানা থেকে শিক্ষা নিয়ে দ্রুত দেশীয় অনুসন্ধানের তাগিদ বিশেষজ্ঞদের। 2007 সালে উৎপাদন শুরুর পর বর্তমানে সবচেয়ে বড় একক গ্যাস ক্ষেত্র বিবিয়ানা। মার্কিন প্রতিষ্ঠান শেভরনের অধীনে পরিচালিত এই ক্ষেত্রের উৎপাদন ক্ষমতা দৈনিক 120 কোটি ঘনফুট, অথচ গেল শনিবারও সেখান থেকে তোলা হয় 127 কোটি ঘনফুটের বেশি। সক্ষমতার অতিরিক্ত তোলার এই প্রবণতা ছিল আগে থেকেই, ফলে বিপর্যয়ের শুরু সেখানে, এমন ধারণা বিশেষজ্ঞদের। সমস্যা দেখা দেওয়ায় উৎপাদন থাকা কূপগুলোর ছয়টি বন্ধ করে দেওয়ায় ঘাটতি দেখা দেয় বড় আকারে, ফলে বাসাবাড়ি থেকে শিল্প কারখানা ভোগান্তিতে পড়ে সব কিছুই। কিন্তু সংকটের এই আভাস কি আগেভাগে পেয়েছিল পেট্রো বাংলা? আসলে এই বিষয়টা সম্পর্কে কেউ আগে থেকেই তো অবহিত ছিল না যে এখানে এমন কিছু ঘটতে পারে। আমি বিভিন্নভাবে চেষ্টা করছি যে বন্ধ না করে পারা যায় কিনা তাদেরকে বলা হয়েছে, কিন্তু তারা বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে। টেকনিক্যাল ডিটেলে না গিয়েও এটা বলা যায় যে অন্যান্য বাংলাদেশের প্রেক্ষিতে এটা অতিরিক্ত হারে উৎপাদিত হচ্ছে, মাত্রাতিরিক্ত ওভার প্রোডাকশন করা হয় দীর্ঘদিন যাব, তাহলে এই ধরনের বালু চলে আসতে পারে। দেশে গ্যাসের সংকট চলছে দীর্ঘদিন ধরেই। যেমন 4 এপ্রিল 376 কোটি ঘনফুট উৎপাদন ক্ষমতার বিপরীতে সরবরাহ করা হয় 252 কোটি ঘনফুট, অর্থাৎ ঘাটতি ছিল প্রায় 1/3। কিন্তু এর সমাধানে নতুন কূপ অনুসন্ধান কিংবা পুরনোগুলো সংস্কার করা হয়নি সময় মতো, ফলে প্রতিনিয়তই চাপ বেড়েছে চলমান কূপের ওপর। এই কারণে বাড়তি উৎপাদনের চাপে সমস্যা তৈরি হয়েছে কম বেশি। জোরালো অনুসন্ধান কাজ করতে হবে, সেই কাজটা বাংলাদেশের ঠিক মতো করা হয় না। 1/3 অংশ একটা ইন্টেনসিভ জরিপের মাধ্যমে আসছে, আর বাকি যে 2/3 এটা কোনো এক্সপ্লোরেশনের ওই রকম জোরদার কোনো এক্সপ্লোরেশন হয় না। আমরা চেষ্টা করব যে প্রতি বছর যেন একটি নির্দিষ্ট অ্যামাউন্ট, প্রায় 100 মিলিয়ন ঘনফুট প্রতি বছর যেন এই বিদ্যমান যে ডোমেস্টিক যে গ্যাস আছে এর সাথে যুক্ত করার জন্য এই ওয়ার্ক ওভার এর মাধ্যমে গ্যাস উত্তোলন বৃদ্ধি করি। বিবিয়ানার বাইরে বড় ক্ষেত্র তিতাসেও কিছুদিন আগেও দেখা দেয় একই সমস্যা, তারও পুরোপুরি সমাধান আসেনি এখনো। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।